আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের যে সামনে অভিজ্ঞা পরীক্ষা আছে সেই অভিজ্ঞা পরীক্ষায় তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হবে, প্রশ্নের যে মানদণ্ডগুলো হবে সেটা কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা দিব। তো আশা করছি সবাই মোটামুটিভাবে প্রস্তুত আছো যে কেমন হতে পারে সেটার জন্য। তো চলো আমি একটু দেখিয়ে দেই। তোমরা জানো যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখেছো বিজ্ঞান থেকে, প্রাথমিক বিজ্ঞানের এই বইটা থেকে অনুশীলনী, এবং তোমাদের যে নির্ধারিত পাঠভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখেছো বিভিন্ন রকমের, সবগুলো অতই থেকে। তার পাশাপাশি কী শিখেছো, শূন্যস্থান পূরণ শিখেছো, যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, এবং এছাড়া বামডান মেলকরণ, সেগুলো তোমাদেরকে হোমওয়ার্কে দেওয়া হয়েছে। তো এছাড়া আরেকটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, তোমরা দু ধরনের রচনামূলক প্রশ্ন শিখেছো, সাধারণ এবং যোগ্যতা ভিত্তিক, দুটোই প্রায় কাছাকাছি। যোগ্যতা ভিত্তিকে একটা জিনিস খেয়াল করবে যে কিছু প্রশ্ন থাকে সেগুলো কিছুটা প্রয়োগ ভিত্তিক, মানে তুমি সাধারণ রচনামূলকে যে প্রশ্নটা শিখছ সেখানে তোমার করণীয় শব্দটি থাকে না, কিন্তু যোগ্যতা ভিত্তিক প্রশ্নে তোমার কি করণীয়। যেমন ধরো পরিবেশ দূষণ, পরিবেশ দূষণের জন্য দূষণ রোধে তোমার কি করণীয় সেটা একটা প্রশ্ন, বা জীবের সংরক্ষণে তোমার কি করণীয়, এই ধরনের প্রশ্নগুলো। মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে তুমি কি জানো, এ ধরনের প্রশ্নগুলোই হচ্ছে মূলত যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তো ঘাবড়াবার কিছু নেই, যেগুলো তোমরা বইয়ের ভিতরে পড়েছ সেখান থেকে লিখলেই হবে এবং সেভাবে উত্তরগুলো সাজালেই হবে। যা তোমাদেরকে নমুনা দেওয়া হয়েছে সেগুলো পড়লেও চলবে। তো নমুনা প্রশ্নগুলো যদি পড়ো, যেগুলো তোমাদেরকে পাঠ পরিকল্পনায় দেওয়া হয়েছে সেগুলো পড়ো, তাহলেও তোমাদের জন্য পরীক্ষার প্রিপারেশন নিতে আর কোনো টেনশন করতে হবে না। তো আশা করছি সবাই এর মধ্যে সবগুলো প্রশ্ন শেষ করেছো, রিভিশনও শুরু করেছো এবং আমার সাথে সাথেই রিভিশনও শেষ করেছো। তো তাহলে আমরা জানি যে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন মানে কথাগুলো সংক্ষেপে উত্তরটা হবে, সংক্ষেপে উত্তর হবে, তার মানে এই নয় যে তুমি একটা শব্দে উত্তর দিবে, সেটা অবশ্যই প্রশ্নের সাথে মিলিয়ে উত্তরটা হতে হবে। যেমন ধরো তোমাকে প্রশ্ন করা হলো পরিবেশ কি, পরিবেশ কি যদি প্রশ্ন করি তাহলে তোমাকে কি লিখতে হবে, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, ঠিক আছে, এভাবে লিখতে হবে। তুমি যদি বলো যে চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ, একটু গুছিয়ে লিখতে হবে, সংক্ষিপ্ত উত্তর মানে তাই। জীব কি যদি বলা হয়, জীব কাকে বলে, তুমি যদি লিখো যার প্রাণ আছে তাই, সুন্দর করে লিখতে হবে যে যার প্রাণ আছে, যে চলাচল করতে পারে, যার বৃদ্ধি ঘটে, যে নিজের মতো অন্য একজন অন্য আরেকটা জীবের জন্ম দিতে পারে তাকেই বলা হয় জীব, ঠিক আছে। তো এভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, শুধুমাত্র এক কথায় উত্তর দিলে হবে না। কিংবা বলা গেল যে পরিবেশ কত প্রকার, তুমি লিখলে পরিবেশ কত প্রকার, এটা না লিখে সরাসরি লিখলে দুই প্রকার, তাহলে কিন্তু নাম্বার কম পাবে, সেক্ষেত্রে কী লিখতে হবে, পরিবেশ দুই প্রকার। তারপরে তুমি লিখলে উদাহরণ দিয়ে, যথা একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তো এভাবে সবগুলো জিনিস করতে হবে। আশা করছি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন নেই। এবার আসি শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ অবশ্যই সম্পূর্ণ বাক্য লিখতে হবে, সম্পূর্ণ বাক্যটি লিখে তারপরেই শূন্যস্থান পূরণ করবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো আমি লিখেছি গাছপালা পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। তো এখানে উত্তরটা কি হবে, প্রাকৃতিক পরিবেশের উপাদান। তো এই পুরো বাক্যটা তোমাকে আগে প্রশ্ন থেকে খাতায় তুলতে হবে, তুলে এখানে লিখতে হবে প্রাকৃতিক।
আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমাদের উত্তর করতে হবে। যে সম্পূর্ণ বাক্যটি আগে লিখবে, সম্পূর্ণ বাক্য লেখার পরে যেটা শূন্যস্থান আছে সেখানে উত্তরটা অবশ্যই লিখতে হবে। তো এভাবে তোমরা শূন্যস্থান করবে। আর বাম ডানের ক্ষেত্রে বলবো, বাম ডান অবশ্যই দুটি পাশ মিলিয়ে একটা বাক্য তৈরি করে লিখতে হবে। বাম ডানের সঠিক অর্থই হলো সেটা যে বাম পাশের একটা অংশ বাক্যের অংশ এবং ডান পাশের একটা বাক্যের অংশ দুটো মিলিয়ে অবশ্যই একটা বাক্য তৈরি করে উত্তর লিখতে হবে। যেমন প্রশ্ন যদি থাকে যে পরিবেশের উপাদানগুলোকে এটা ধরো বাম পাশে আছে, এটা বাম পাশ, ডান পাশে কোন এক জায়গায় আছে দুভাগে বিভক্ত, তাহলে আমার এই পাশ আর এই পাশে আমি দেখতে পাচ্ছি এ দুটোটা মিলেছে। এখন আমার উত্তরটা হবে ক, পরিবেশের উপাদান গুলো দু ভাগে বিভক্ত। এভাবে সম্পূর্ণ বাক্য মিলিয়ে তারপরেই লিখতে হবে। পরিবেশের উপাদানগুলো দুভাগে বিভক্ত, তোমাদের জন্য বলে রাখি শূন্যস্থান পূরণ অবশ্যই সম্পূর্ণ বাক্য লিখতে হবে এবং তারপর শূন্যস্থান পূরণ করতে হবে, এবং বাম ডানের ক্ষেত্রে অবশ্যই এভাবে মিলিয়ে সম্পূর্ণ বাক্য লিখতে হবে, তবেই তোমরা নাম্বার পাবে। তাই তোমাদের কি করতে হবে, অবশ্যই এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, হাতের লেখা আরও বেশি যাতে ভালো হয়। আর রচনামূলকের ক্ষেত্রে পরিচ্ছন্ন এবং পরিষ্কারভাবে সঠিক উত্তরটা আসলেই হবে। সেটা যদি চার লাইন হয় চার লাইন, পাঁচ লাইন হলে পাঁচ লাইন, সেটা সুন্দর করে অবশ্যই উপস্থাপন করতে হবে। অযথা একই কথা বারবার রিপিট করবে না, যতটুকু পারো ততটুকু উত্তর করবে। তো আশা করছি মানবন্ধনটা ভালোভাবে সবাই বুঝতে পেরেছ। তোমাদের সর্বোচ্চ 25 নম্বরের পরীক্ষা, তোমরা জানো যে অভিজ্ঞতা পরীক্ষা 25 নম্বরের এই চারটা বিষয় নিয়েই হবে। সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, বামডানীকরণ এবং রচনামূলক প্রশ্ন, এই চারটি টপিককেই ভাগ করে আমরা এই 25 নম্বরটা তোমাদের জন্য রেখেছি। আশা করছি তোমরা সেভাবে পরিস্থিতির প্রস্তুতি নিয়ে নিবে এবং সেভাবেই নিজেদেরকে তৈরি করবে। সবগুলো যদি সঠিকভাবে যা পড়িয়েছি তা শেখো, আশা করছি পরীক্ষায় সবাই ভালো করবে। তো সবার সুস্থতা এবং ভালো পরীক্ষার প্রস্তুতি কামনা করছি এবং আশা করছি সবাইকে পরীক্ষার হলে দেখব। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।